শুভ কালী পুজো, হ্যাপি দিওয়ালি। কেন কালী পুজো আর দিওয়ালি একদিনে পড়েছে, তো সবাইকে জানাই শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। তো আজকে চতুর্দশী, চতুর্দশী আজকে চোদ্দ শাক খেতে হয়, আর সন্ধ্যাবেলা আমরা চোদ্দ পুরুষের উদ্দেশ্যে চোদ্দ প্রদীপ জ্বালি। তো চোদ্দ পুরুষের নাম তো আর মনে নেই, যতগুলো নাম মনে আছে তাদের উদ্দেশ্যে আমি চোদ্দটা প্রদীপ জ্বালাই। তো আজকে দেখাচ্ছি চোদ্দ প্রদীপ, এই যে চোদ্দ প্রদীপ জ্বালিয়েছি আমরা চোদ্দ পুরুষের উদ্দেশ্যে, প্রদীপগুলো জ্বালাই। চোদ্দ পুরুষের নাম আমাদের মনে থাকে না, যদিও আমি জানিও না, যদিও চোদ্দ পুরুষের নাম আমার হাজব্যান্ডও জানে না, কিন্তু যতগুলো নাম মনে থাকে ততগুলো নামের উদ্দেশ্যে দিই, আর এমনি যারা চলে গেছেন তাদের উদ্দেশ্যেও প্রদীপগুলো দিই। আমাদের করিডোরটা সাজিয়েছি, আমার প্রদীপগুলো এবার ছোটো ছোটো আনা হয়ে গেছে, ওই জন্য বারবার তেল দিতে হচ্ছে। চতুর্দশীতে আমরা এইভাবে সাজিয়েছি। কালকে রঙ্গোলি বানাবে আমার পাশে রিনা। এটা আমরা চতুর্দশীতে আজকে এইভাবে আমরা প্রদীপ জ্বালিয়েছি, মোমবাতি দিয়েও সাজিয়েছি। কালী পুজো সবার খুব ভালো লাগে, কালী পুজোতে এত আলো, এত আমার শিপুকে দেখায়, কালী পুজোতে ওর খুব ভয় পায়, ও কালী পুজোর বাজিতে আমার শিপু খুব ভয় পায়, ওই জন্য শিপুকে আমরা, শিপু এখান থেকে চলে গেছে, বাজি ফুটছে, ও দাদুর ঘরে একদম পুরো খাটের নিচে শুয়ে গেছে। আমি দেখাচ্ছি শিপুকে, শিপুকে দেখাচ্ছি, শিপু এই যে বাজির ভয়ে এখানে এসে শুয়ে পড়েছে খাটের নিচে, ও খুব বাজিতে খুব ভয় পায়, ও সবসময় দাদুর ঘরে এখানে এসে পালিয়ে এসছে। চুপচাপ এখানে খাটের কোলে লুকিয়ে গেছে একদম বাজির ভয়তে। বাবা ভয় করছে বাবা? আমার ব্যালকনিটা এইভাবে সাজিয়েছি, দুটো ব্যালকনি সাজানো হয়েছে। এই ব্যালকনিটাও সাজিয়েছি, গাছপালায় ভরা, ওই জন্য লাইটগুলো অত ফুটে উঠছে না, তাও খারাপ লাগছে না। সমস্ত জানালাগুলো লাইটিং করে দিয়েছে, কালী পুজো দীপাবলি মানেই লাইট, আলোয় আলোকিত, সব জায়গায় মোমবাতি দেওয়া হবে। কালী পুজোটা সবাই ভালোভাবে কাটাবেন, আর যেখানে শব্দবাজি তার ধারে বারে খুব একটা যাবেন না। কালী ঠাকুর যখন দেখতে যাবেন, লাইট থেকে সাবধান, বাজি থেকে সাবধান, আগুন থেকে সাবধান, সবাই সাবধানে ঠাকুর দেখবেন আর ভালোভাবে এনজয় করবেন, আর বেশি শব্দবাজির ধারে বারে একদম যাবেন না। আজকে এই পর্যন্ত থাক, আগামীকাল কালী পুজো, দীপাবলিও আগামীকাল, একদিনে দুটোই পড়েছে, তো সবাইকে জানাই ভালোভাবে কালী পুজো কাটান, ভালোভাবে থাকুন, ধন্যবাদ।